আমার চ্যানেলে আজ সবাইকে স্বাগত। আমি ডক্টর তরুণ মণ্ডল। আজ একটা হেলথ বিষয় নিয়ে আলোচনা করব, নাম ফিসার। ফিসার কি, ফিসার কেন হয়, কি এর লক্ষণ এবং কোন কোন হোমিওপ্যাথি ওষুধ খেলে এর থেকে সহজে সুস্থ পাওয়া যায়, সে বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক। ফিসার এক ধরনের মলদ্বারের যন্ত্রণাদায়ক রোগ। যখন খুব কোষ্ঠকাঠিন্য হয় তখন মল শক্ত হয়ে গেলে মলের চাপে মলদ্বার চিড়ে যায়। এই মলদ্বার চিড়ে যাওয়াকে বলে ফিসার। এই রোগ যে কোনো বয়সে হতে পারে। কারণ ফিসারের কারণগুলো নিয়ে এবার আলোচনা করব। শক্ত পায়খানা হলে পায়খানার চাপে মলদ্বার চিড়ে গিয়ে ফিসার হতে পারে। ডেলিভারির সময় প্রচন্ড চাপে মলদ্বার ফেটে গিয়ে ফিসার হতে পারে। পুরাতন আমাশয়ে বারবার মলত্যাগ করার কারণেও ফিসার হতে পারে। কৃমি অথবা মলদ্বারের চুলকানি থেকেও ফিসার হতে পারে। মলদ্বারে ক্যান্সার থেকে অংশ ফিসার হয়। মলদ্বার দিয়ে যৌনমিলন করলে মলদ্বার ফেটে গিয়েও ফিসার হতে পারে। লক্ষণ, ফিসারের লক্ষণগুলো নিয়ে এবার আলোচনা করব। পায়খানার সময়ও পরে মলদ্বারে যারা যন্ত্রণা ব্যথা হয়, মলদ্বার চিড়ে যাওয়ার জন্য মলদ্বার দিয়ে রক্ত পড়তে পারে, উঠতে বসতে হালাচলা করতে গেলে মলদ্বারে ব্যথা অনুভব হয়, ফিসারের জন্য মলদ্বারে চুলকানি এবং সবসময় একটা অসুস্থতা লেগে থাকে। মেডিসিন হোমিওপ্যাথিক ওষুধ খেলে খুব সহজে এই ফিসারের সমস্যা থেকে সুস্থতা পাওয়া যায়। ফিসারের একটা প্রধান মেডিসিন হলো নাইট্রিক অ্যাসিড। এক্ষেত্রে মলদ্বার চিড়ে যায়, মলদ্বারে ব্যথা হয়, মলদ্বার দিয়ে রক্ত পড়তে পারে, পায়খানা শক্ত কিংবা নরম হতে পারে। 30 মিনিট ওষুধ দুবার পাবার দুদিন খেলে সকাল বিকালে খুব ভালো উপকার পাবেন। ফিসারের আরেকটা ভালো মেডিসিন হলো রেটানিয়া। এক্ষেত্রে মলদ্বারে ব্যথা হয়, যন্ত্রণা হয় বা পায়খানা শক্ত হয়, পায়খানার আগেও পরে জাল যন্ত্রণা করতে থাকে, 30 মিনিট ওষুধ দিনে দুবার পরপর দুদিন সকাল বিকালে খেলে খুব ভালো উপকার পাবেন। ফিসারের ক্ষেত্রে আরেকটা ভালো মেডিসিন হলো সালফার। এক্ষেত্রে মলদ্বারে ব্যথা হয়, পায়খানা শক্ত হয় এবং মলদ্বার দিয়ে রক্ত পড়তে পারে, পায়খানার আগেও পরে মলদ্বারে জ্বালা যন্ত্রণা হতে থাকে, 30 মিনিট ওষুধ দিনে দুবার পরপর দুদিন সকাল বিকালে খেলে খুব ভালো উপকার পাবেন। লাইকোডিয়াম, লাইকোডিয়াম আরেকটা ভালো মেডিসিন এই ফিসারের ক্ষেত্রে। এক্ষেত্রে মল প্রথমে শক্ত হয় এবং তারপর নরম হয়, মলের চাপে মলদ্বার ফেটে যায় এবং অংশে রক্ত পড়তে পারে, পায়খানা শক্ত হওয়ার জন্য মলদ্বারে ব্যথা যন্ত্রণা হয়, 30 মিনিট ওষুধ দিনে দুবার পরপর দুদিন সকালে বিকালে খেলে খুব ভালো উপকার পাবেন। সাইলেসিয়া আরেকটা ভালো মেডিসিন এই ফিসারের ক্ষেত্রে। এক্ষেত্রে মল শক্ত হয় এবং মলের চাপে মলদ্বার ফেটে যায়, মলদ্বারে যন্ত্রণা করতে থাকে, মলদ্বার দিয়ে অংশে রক্ত পড়তে পারে, 30 মিনিট ওষুধ দিনে দুবার পরপর দুদিন খেলে সকাল বিকালে খুব ভালো উপকার পাবেন। গ্রাভিডিস, গ্রাভিডিস আরেকটা ভালো মেডিসিন এই ফিসারের ক্ষেত্রে। এক্ষেত্রে মল শক্ত হয় এবং মলের চাপে মলদ্বার ফেটে যায় এবং যন্ত্রণা সবসময় লেগে থাকে, পায়খানার আগেও পরে মলদ্বারে যন্ত্রণা থাকে, পায়খানা শক্ত হওয়ার জন্য মলদ্বারে যন্ত্রণা হয় এবং হাঁটাচলা করতে অসুবিধা হয়, 30 মিনিট ওষুধ দিনে দুবার পরপর দুদিন খেলে সকাল বিকালে খুব ভালো উপকার পাবেন। এবার আলোচনা করবো মেডিসিনটা কিভাবে কিনবেন বা কিভাবে খাবেন। যখন কোনো মেডিসিন দোকান থেকে কিনবেন তখন চেষ্টা করবেন সবসময় ভালো দোকান থেকে মেডিসিনটা নেওয়ার। যখন মেডিসিন দোকান থেকে কিনবেন তখন 1 গ্রাম পরিমাণ নেবেন, হয় 1 গ্রাম লিকুইড নেবেন, 1 গ্রাম গ্লোবুলস নেবেন। যদি 1 গ্রাম গ্লোবুলস নেন 30 নম্বর কিংবা 20 নম্বর গ্লোবুলস নেবেন, 3-4টি করে দানা খাবেন সকালে ও বিকালে। আর যদি লিকুইড নেন সেটাকে 3-4টা করে খাবেন সকালে ও বিকালে। ওষুধ খাওয়ার আগে ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন। ওষুধ খাওয়ার 1 ঘন্টা আগে কিংবা 1 ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না, তাহলে মেডিসিনটা খুব ভালো কাজ করবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখুন। যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।